কৃষ্ণ গৌতমী বলে একটি মহিলার একমাত্র সন্তান মারা গেছে। শুনেছিলেন বুদ্ধদেব অলৌকিক কাণ্ড করতে পারেন, জীবিতকে প্রাণ ফিরিয়ে দিতে পারেন। সে শোকস্তব্ধ মা মৃতদেহ নিয়ে বুদ্ধদেবের কাছে এসছে, এসে বলছে আপনি তো সবই পারেন, রেখে বাঁচিয়ে দিন। বুদ্ধদেব বুঝতে পেরেছেন মায়ের মনের ভাব, তিনি বলেছেন হ্যাঁ বাঁচিয়ে দেওয়া যায়, তোমাকে একটা কাজ করতে হবে। এমন একটা ঘর তুমি খুঁজে বার করো যেখানে কেউ মারা যায়নি, সাতখানা শস্যে তার মৃত্যু করে গেছে, সে শস্যে স্পষ্ট করলেই ছেড়ে গেছে। মা মৃতদেহ নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে 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 সারা নগর ঘুরেও পারেন, তখন তিনি ওই শোকের জন্য তার যে মানসিক যে চিন্তাভাবনাটাই বদলে গেছিল, তাকে ওই একটা এনগেজমেন্ট করে, তাকে একটা কর্মে প্রবৃত্ত করে তার মনের জগতের আবার নর্মালিটিটা ফিরে গেছে। বুদ্ধদেবের কাছে মাটি বললেন যে আমি বুঝতে পেরেছি যে 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 চলে যাচ্ছি আর আসে না, আমি আপনি আমি যেন আপনার চরণে স্থান পাই, শান্তি পাই। এই যে একটা মানসিক বিক্ষেপ, এই যে মনের গ্রন্থি, এই যে একটা সহজ বুঝকে না বুঝতে পেরে সে গীতের মধ্যে আটকে থাকা, যার জন্য জীবনের গতিটাই থেমে যাচ্ছে, সেটাকে অপনোদন করা, সেটাকে খুলে ফেলা। তাই খুলে ফেলা গেল কি করে? ইষ্টনিষ্ঠ যে ইষ্টের প্রতি সে উন্মুখ হলো, যে ইষ্টের নীতিবিধিগুলো মেনে চললো, যে ইষ্টকে নিয়ে চলতে আরম্ভ করলো, অমনি ইষ্টনিষ্ঠ সেই চলনে মনের গ্রন্থিগুলো খুলে নর্মাল লাইফ। বুদ্ধদেবের জীবনের ঘটনা আপনারা জানেন, অঙ্গুলি মাল বলে এক দস্যু ছিল, তার প্রতিজ্ঞা ছিল 1000 মানুষের আঙুল কেটে মালা পড়বে, তো মানুষ কাটতো আর আঙুল নিয়ে রেখে মালা চুরি করতো। একদিন জঙ্গলের মধ্যে যাওয়ার সময় বুদ্ধদেবকে সে ধরেছে, তাকে খুন করে তার আঙুলটা মনে ওই জন্য তাকে বলছে তিষ্ঠ। বুদ্ধদেব বলছে আমি তো থেমে আছি, তুমি তিষ্ঠ। সোজা বলেছেন তার মানে তুমি করছো কি? তাতে তাকে সেই মানসিক বিকৃতি অপরোধন হলো, সন্ন্যাসী হয়ে যায়। প্রতি যুগে যখনই মানুষ হিংসায় উন্মত্ত হয়ে যায় কোন একটা গ্রন্থির চক্করে পড়ে, যখনই মানুষ লোভী হয়ে যায়, যখনই মানুষ কামুক হয়ে যায়, যখনই মানুষ পরশ্রী কাতর হয়ে যায় মনের গ্রন্থি, ঠাকুর তাকে বাণীতে বলছেন যে আমাদের মধ্যে 8টি পাশ আছে, 8টি প্রবৃত্তি আছে, যেগুলি আমাদের ফরওয়ার্ড মার্চকে বন্ধ করে দেয়, পেছন দিকে টানে, পিছু টান করে। লজ্জা ঘৃণা মান অপমান বৈষম্য হিংসা দেশ, এই 8টি এগুলো নিরোধ প্রবৃত্তি বলে। এগুলো কী করে? আমাদের ব্যক্তিত্বের জেল্লাটাই কমে যায়, আমাদের প্রাণকে প্রাণটার খোলাখুলি হয়ে প্রাণ খুলে কারোর সাথে মিশতে দেয় না। কিছু করবো তার সাথে মনে হয় যে পাশে লোককে কিছু বলে, একটা কবিতা বলতে চলে গেলে ভালো কাজ করতে গেলে মানে লোককে যদি কিছু বলে, কোথাও যেতে গেলে লজ্জা, কিছু করতে গেলে ঘৃণা, কিছু করতে গেলে পরশ্রী কাতরতা, হিংসা, এমন করে এগুলো নিরোধ প্রবৃত্তি। অষ্টপাশ মানে 8টি পাশ, পাশ মানে বন্ধন, লক্ষণকে নাগপাশ মেরেছিল, পাশ মানে বন্ধন, এই যে একটা প্রকাণ্ড ভিগরাস বন্ধন যে আটখানি প্রবৃত্তির বন্ধন, এইগুলো থেকে মুক্ত হওয়া মানে হচ্ছে মুক্তি। অনেকে ভাবে যে আমাদের প্রফুল্লদার যেমন আরেকটা ভয়ঙ্কর ক্রস ছিল জীবনে, তার জীবনে একটি আকাঙ্ক্ষা ছিল, আমি যারা না জন্মা এটাই যেন লাস্ট জন্ম, কাউকে বারবার বলতো এই বারবার আসা যাওয়া, এই আর ভালো লাগে না আমার, এটাই যেন শেষ জন্ম, আমাকে দয়া করে এই ব্যবসা ঠাকুর বলতে জন্ম দিতে, আমি যখন আসবো তখন আসবি, আবার আমি তো জন্মাই যদি তুই আসবি না, ভক্ত কখন আর জন্মাতে তাই না বলে না, ভগবানের প্রয়োজনে সে ভগবান সাথে আবার আসে, সেটাই হবে। তো ওই যে বলে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, আমি মুক্তি চাই, এটাই একটা আমার এগেনস্টে চলতে পারি, আমি কি চাই? আমি আজীবন ইষ্টের কাজ করতে চাই, আমি ইষ্টকে নিয়ে চলতে চাই, আমার জীবনের সর্বসার্থকতার মূলে আছে ইষ্টপ্রীতি প্রতিস্থাপন, তাছাড়া আর কোনো কাজ নেই, নিজস্ব চাহিদা মানে এই গ্রন্থি। আর আমাদের গীতাতে বলার চিন্তা বলছেন যে ঈশ্বরের বলে ঈশ্বরের পূজার আরাধনা করে, যে সকল কর্মনরে অনুষ্ঠান করে সেই সকল কর্মে বলেছি, সেগুলো সেই কর্ম, সেই সকল কর্ম ছাড়া সোনাধরণ যায়, সেই সকল কর্ম করণ যায়, এছাড়া সব কর্মে বন্ধ নিশ্চয়, ঈশ্বরের জন্য ইষ্টের জন্য কর্ম করা ছাড়া যে কোনো কর্মে বন্ধ, কেবল আমার তাহলে কর্ম যদি হয় কর্মে তো মুক্তি লাভ হবে। আবার একটি কথা বলা আছে, বসুরা বলছেন এক জায়গাতে যে আমি মুক্তি দিতে রাজি থাকি, ভক্তি দিতে কাতর, মুক্তি দিয়ে দিই সহজে, ভক্তি সহজে দিই না, কিন্তু এই কথা তো একটা প্যাচ মেরে রেখেছেন ভগবান। ভক্তি কেকা বলছে যে শ্রেষ্ঠের প্রতি ইষ্টের প্রতি একটা নিরবিচ্ছিন্ন ভালো লাগার টানকেই বলে ভক্তি, ইষ্টের প্রতি একটা নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান যার আছে সে তো অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাবে, তার মনের গ্রন্থিগুলো তো নিজে নিজেই মুক্ত হয়ে যাবে,
এইটা আমরা বলি যে রোগ দোষ গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় ছবি দারিদ্রাদি সর্বদিন নাথ মুঞ্চবে তো সস্তরি মন্ত্র তাই না? তার মানে কি তোমার প্রতি নিষ্ঠা যখন আমার হবে গাঢ়, তোমাকে যখন আমি ভালোবাসবো, তোমার ইচ্ছায় যখন আমার ইচ্ছা হবে, আমার মনের গ্রন্থিগুলো আস্তে 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 গ্রন্থিগুলো মোচন হবে, গ্রন্থিগুলো বিদায় নেবে তা না। বৃত্তিগুলো যখন ইষ্ট স্বার্থের জন্য নিয়োজিত হয় তখন বৃত্তি হলেও সেগুলোতে আর কোনো দোষ থাকে না। তাই মুক্তি মানে একটা নিষ্কর্মা নিরুদ্রব নিরুপদ্রব রিটায়ার্ড লাইফ নয়। আমাদের ভারতীয় জনসমাজে ভারতীয় ভক্তি ভক্তিমার্গে বেশিরভাগ লোকেরই ধারণা মুক্তি মানে রিটায়ার্ড লাইফ, আর এই জীবন শেষ হওয়ার পরে টোটাল রিটায়ার, আর পৃথিবীতে আসতে হবে একটা ফার্স্ট ক্লাস শান্তিময় জায়গাতে, যাকে স্বর্গ বলে, দেব দেবী অপসর টপসর থাকবে, ফার্স্ট ক্লাস গার্ডেন ফারেন থাকবে, ওখানে সোফাতে বসে থাকবে আমাদের রিটায়ার লাইফ মুক্তি। ব্যাপার তো আসলে তা না, মুক্তি মানে অসংখ্য বন্ধন মাঝে লোভীয় মুক্তির সার। সংসারের মধ্যে আছি সংসার ইষ্টার্থে আমার গায়ে লাগছে না, মুক্তি মানে পাকাল মাছ পাকের মধ্যে থাকবে গায়ে পাক লাগবে না। মুক্তি মানে এমন পুত্র স্নেহ না যে পুত্রের মঙ্গলের জন্য আমি আর কোথাও কিছু করতে পারছি, আর কোনো পুত্রকে নিজের পুত্র বলে ভাবছি না নিজের ছেলেকে ছাড়া, এটা এটা মুক্তি না, এটা অত্যন্ত বড় বন্ধন। তাই সমস্ত বন্ধনের উপরে ইষ্টকে যদি আমরা নিয়ে থাকি তাহলে এই আমাদের যত রকমের কাম কামনা বাসনা লোভ মোহ আস্তে 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 সাবলিমেটেড হয়, মানে ভূমায়িত হয়, আমাদের ভালোবাসা ভূমায়িত হয়, একটা বন্ধন ভালোবাসা, একটা সংকুচিত ভালোবাসা ভালোবাসে না। তাই ঠাকুর বলছেন একে রাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গান করতেন, কারণ গাইতেন যখন গাইতেন, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, প্রেমের নেচারই হলো ব্যাপ্তি, ঈশ্বরের প্রেম ব্যাপ্ত। শ্রী ঠাকুর এক জায়গাতে পাবনাতে একটি লোককে এসে বলেছিল যে আপনার এইখানে বহু ফালতু লোক এসে থাকছে, তাদের পুলিশের রেকর্ড আছে, কিন্তু এখানে আসছে আপনি তো খাওয়া পাওয়া দেন, আপনি ওদের শেল্টার দেন, এটা কী হচ্ছে, ঠিক হচ্ছে কিনা? ঠাকুর বলছে সে কি চোরের কাছে কি দাবি চলতে হয়ে যায়? তার উত্তর হচ্ছে এই যে চোরের কাছে কি দাবি চলতে হয়ে যায়, তা তো হয় না। সূর্যের আলো কি কোনো ডিসক্রিমিনেশন আছে, কোথায় করবে কোথায় না করবে, সন্দেশ উপরে গুরুত্ব উপর, এই হলো মুক্ত মুক্ত। তাই শ্রী শ্রী ঠাকুরকে সামনে রেখে, তার জীবনীকে সামনে রেখে, তার নরলীলাকে সামনে রেখে, তার বাণীকে সামনে রেখে, তার চর্যাকে সামনে রেখে, তার স্মরণ মন নাম ধ্যান প্রার্থনাকে সামনে রেখে আসল মুক্তির স্বাদ যদি আমরা পাই তাহলে আমাদের মাধ্যমে আরও বহু লোক মুক্তির স্বাদ পাবে, সারা পৃথিবীটা আনন্দময় হয়ে যাবে। এই প্রার্থনা করে আমি অত্যন্ত শেষ করছি।